অনেকদিন সাইকেল চালানো হয় না, আজকে একটু সাইক্লিং করতেও যাচ্ছি, একটা ব্লগ বানানো যাক। কারণ ফার্স্ট বানিয়েছিলাম যেটা, সেটা হলো আমার ফার্স্ট যে ভিডিওটা, সেটা ছিল একটা এরকম ব্লগ যে আমি সাইক্লিং করতে যাচ্ছি। বাট যাই হোক, তো আজকে আমি যাচ্ছি সাইক্লিং করতে, অ্যান্ড দিস ইজ দ্য বস অন দ্য হুইলস। কেমন আছো? তো এখন একটু মানে মাস্ক পরেই বেরোতে হচ্ছে, কারণ অবস্থাটা খুবই খারাপ চারিদিকে। তো মাস্ক পরেই আজকে ব্লগটা করব। চলো এগিয়ে পড়া যাক। এবার আমি বেরিয়ে পড়েছি। আজকে যেটা বলবো তোমাদের মেইনলি, দ্যাট ইজ যে আমি একটা নর্মাল রাইডে কী কী করি, একদিন একটা নর্মাল রাইডে গিয়ে আমি কী কী করি সেগুলোই আজকে বলবো। তো লাস্ট অব্দি থাকো, কয়েকটা ইন্টারেস্টিং জিনিসও বলবো অ্যাবাউট কী করে আমি ব্লগিং স্টার্ট করলাম। এই যে চশমাটা পরি, এটারও একটা খুব সুন্দর গল্প আছে, হাসির গল্প আছে, খুবই মজার গল্প আছে, সেটা যদি জানতে চাও শেষ অব্দি থাকো। এতক্ষণ পুরো মাস্ক নাকে নিচে চলে যাচ্ছিলো, তো আমি জ্ঞান দিচ্ছিলাম খুব বেশি, এবার মাস্কটা টাইট করে দিয়েছি। আমি সার্ভিস রোডে ঢুকে গেছি, আর তোমাদের সবসময় বলি যখনই চালাই যে সার্ভিস রোড দিয়ে চালাও। আজকে আমি তোমাদেরকে সেই জায়গাটা দেখাবো যেখানে আমি ফার্স্ট ব্লগিং স্টার্ট করেছিলাম যেখানটায়। তো সেটার জন্য আমাদের যেতে হবে ফার্স্টে CC2, তো ওখান দিয়ে পাশেই ছিল। আচ্ছা গাইস, CC2 তে আমরা পৌঁছে গেলাম, এই অবধি মোটামুটি ইজি ছিল রাইডটা। যদি আমি ব্লগ বানিয়েছিলাম সেদিন, তো আমি কোথায় বানিয়েছিলাম জায়গাটা একবার যাওয়া যাক, অনেকদিন যাওয়া হয়নি। ভেবি আমি লাস্ট হয়তো এক মাস আগে সাইকেল চালাতে এসেছিলাম, অনেকদিন আমার সাইক্লিং করাই হয়নি, কারণ এই সিচুয়েশানে আমি বেরোনোটা ঠিক মনে করিনি। ও ভাই কি, কারণ একটা খুবই সুন্দর কাণ্ড হয়ে গেছে। আমি যে হাইড্রেশন ব্ল্যাডারটা নিয়ে আসি, সেটার ক্যাপটা আমি অনেক হালকা ছেড়ে দিয়েছিলাম, সেটা নিজের কাজ করে দিয়েছে, পিঠ ফিট একটু ভিজে গেছে, অতটা অসুবিধা হচ্ছে না, যা গরম। ঠিক আছে, এবার আমরা যে জায়গাটার কথা বলছিলাম যেখানে আমি ফার্স্ট ব্লগিং স্টার্ট করেছিলাম সেইখানে, চলো একবার নিয়ে যাই তোমাদেরকে। ওকে, তো এইটা হলো সেই জায়গাটা। এত কনফিডেন্ট ছিলাম যে আমি ব্লগিং করতে যাব। এইখানটা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, এই টাইমে কেউ থাকে না। আসলে যে ব্যাপারটা সেটা হলো, মানে আমি এত কনফিডেন্ট ছিলাম আর ব্লগিং করো ব্লগিং আর খালি জায়গায় করো যাতে কেউ দেখতে না পায়। তাও সেদিনকে তার মধ্যে মোটামুটি 10টা লোক এসছে, 10 জন তাকাচ্ছিল, আমি কিছুই করতে পারিনি ঠিক করে, ফালতু বকছি খুবই, কেউ ইন্টারেস্টেড নও। ওকে বলে দিই যে ব্লগিং কীভাবে স্টার্ট করলাম, কেন স্টার্ট করলাম, কেউ ইন্টারেস্টেড নও। ঠিক আছে, ইন্টারেস্টেড না থাকলেও আমি শোনাবো। এই ঘটনাটা যেটা, সেটা মোটামুটি 9 মাস আগেকার হবে। আমি সাইকেল চালাতে আসছি, এক দু মাস হয়েছে মোটামুটি। তখন আমি একটা নিয়ন কালারের ড্রেস পরে আসতাম, তোমরা যেটা দেখেছো হয়তো ফার্স্ট ভিডিওতে, তখন ওই ড্রেসটা একটাই ড্রেস ছিল আমার কাছে, তো ওটা পরে আমি সাইক্লিং করতে আসতাম, খুব ভাল লাগতো। বাট আমি যার দ্বারা মানে ইন্সপায়ার্ড হয়েছিলাম সাইক্লিং করার জন্য, সে খুবই বড় একজন মানে ইউটিউবার বলতে পারো না, সে বড়ো ইউটিউবার, সে হলো ফ্যাট বাইকার ব্যাবাউ। আমি চালাচ্ছিলাম নর্মাল ইয়েলো কালারের ড্রেস, পুরো ব্রাইট, তখন অত জানতাম না, কাদার উপর দিয়ে হু হু করে চালিয়ে দিয়েছি চালাতে এমনি। দেখি পুরো ড্রেসে পুরো ববি প্রিন্ট হয়ে গেছে। এবার সেটা দেখে তো আমার একটু কষ্ট হলো প্রথমে, তখন আমার কাছে কোনো মোবাইল ছিল না। তো আমি ভাবলাম দেখা যাক কীরকম অবস্থা, কীভাবে দেখবো, তাহলে বাড়ি গিয়ে দেখলে তো মা ঝাড়বে। তো এবার কী প্রকারের ঝাড়টা খাবো সেটা আমি একটু মাইন্ডসেট করে নেওয়ার জন্য খুবই আমার দেখার ইচ্ছে হয়েছিল যে জামাটার এখন কী অবস্থা। চোখে এরম সানগ্লাসটা ছিল, আর আমি প্রথম থেকে এরম মিরর গ্লাসেসগুলো পরতেই পছন্দ করি। সার্ভিস নাকি এটা বুঝতে পারছি, ভাবলাম কী করা যায়, মিরর গ্লাসেস
চশমাটা খুললাম, যেটা ফার্স্টে মাথায় আসবে একজনে, চশমাটা খুললাম, খুলে এরকমভাবে একবার দেখলাম, জাস্ট পুরো এরম ভিউ আসছিল। তো আমি ভাবলাম এ কি, সাইক্লিং করার সময় আমার এত ভালো দেখতে লাগে, মানে এটা খুবই স্টুপিডও লাগতে পারে তোমাদের, বাট এই থটটাই এসেছিলো আমার মাথায়। ভেবে ভাবলাম ভিডিও করলে হয় ইউটিউবে, এরকম দেখতে লাগছে। এবার তারপরে মাথায় এলো যে আমার কাছে ফোন নেই, দেন আমার বাঁচিয়ে নিল হলো কোভিড। ফোন কোভিডই আনিয়ে দিল, অনলাইন ক্লাসেস, ফোনে ক্লাস তো কিছুই হলো না, ব্লগিং হলো। তো এইভাবেই বলতে গেলে আমি ব্লগিং স্টার্ট করি, আমি ইউটিউবে ভিডিওস বানানো স্টার্ট করি সাইক্লিংয়ের ব্যাপারে। আমার ইন্টারেস্টও বেড়ে যায়, অনেক জানতেও ইচ্ছা করে এখন যে এইটা হলে এটা কী হবে, এইটার ব্যাপারে এটা, তো এরকম অনেক কিছু জানতেও ইচ্ছে হবে। তো তোমাদেরকেও একটা কথা বলে দিই যে যদি কোনো দিনও ইচ্ছে করে যে আমি ভিডিওস বানাবো ইউটিউবে, তো ইয়ে মোস্ট ওয়েলকাম, খুবই একটা ভালো জিনিস, তোমাকে শেখাবে অনেক কিছু, তোমাকে শেখাবে, তুমি অনেককে শেখাবে, এটাই হলো ফান্ডা। আমার কাছে কিছুই ছিল না, এই একটা মোবাইল ছিল। এবার মোবাইলটা আসারও এক দু সপ্তাহ পর আমি স্টার্ট করি, কারণ প্রথমে ভরসা পাইনি যে পারবো আমি মোবাইল নিয়ে, কী করবোটা কী, কিছু তো করতে হবে। ওই তো দেখলে ফার্স্ট দুটো ব্লগ, তোমরা দেখে থাকো বুঝতে পারবে, গিয়ে দেখে নিতে পারো, এখনও আছে চ্যানেলে। তো ওই সবই করতাম, তারপর আস্তে আস্তে আইডিয়াজ আসতে শুরু হলো। এটা তোমার সাথে যদি তুমি স্টার্ট করো, কিছু জিরো দিয়েই স্টার্ট করতে, তারপর আস্তে আস্তে সবই হয়ে যাবে। তো আমার কাছে ফার্স্টে ছিল একটা সেলফি স্টিক, যেটা দিয়ে আমি কয়েকটা মানে ভালো ভালো শর্টস নিতে পারতাম, আর একটা ছিল হলো হেডফোন। তো সেই হেডফোনটাই ছিল আমার মাইক, আর সেলফি স্টিকটা হলো আমার মনোপড বলতে পারো। তো যাই হোক, সেইভাবে আস্তে 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 সবই হয়। তোমাদেরকে একটা থ্যাংক ইউ এতটা সাপোর্ট করার জন্য, সবাই পায় না এতটা সাপোর্ট, বাট আমি পেয়েছি। এখনও আরও অনেকটা যেতে হবে, হ্যাঁ আরও অনেকটা, মানে এখনও ইকো পার্কের দিকে অনেকটা যেতে হবে। তো এর আগেও আমি তোমাদেরকে এখানে এনেছি, এটা ছিল আমার ফার্স্ট 30 কিলোমিটার্স রাইড, যেটা ছিল আমার। তো আমি ঢুকে পড়েছি ইকো পার্ক গেট নাম্বার 1-এ। একটা কথা বলি, এই জায়গাটা মানে লিটারালি খুবই সুন্দর লাগবে। তোমরা কখনো ভাবো এই আশেপাশে যদি থাকছো, তোমরা চাইলে জায়গাটা খুবই সুন্দর। এবার আজকে দাঁড়াচ্ছি না, কারণ অনেক লোক আছে এখানে, এখানে অনেক বেশি গ্রিনারি আছে, যেটা মানে তোমার ইচ্ছেও দেবে যে একটু সাইক্লিং করি, হাঁটি দৌড়াই, তো এইসবগুলো ইচ্ছেটাও ভালোই হবে। এখানে জলও অনেক বেশি আছে, তো পরিবেশটা একটা আলাদা, হাঁটা চলা করার মতন মানে খুবই সুন্দর একটা পরিবেশ। এই যে জায়গাটা আমি এখন যেখানে চালাচ্ছি, আমার একদম রাইট সাইডেই আছে গলফ কোর্সটা, এখনও তৈরি হচ্ছে, অনেক কিছু মনে হয় এখনও করা বাকি আছে, দেখে নেওয়া। আগে আমি দেখেওছি অনেকজনকে গলফ খেলতে, এখন হয়তো আরও একটু রেনোভেট করছে বা কিছু এরকম হবে। এবার আমি ঘুরে যাচ্ছি, কারণ এই অবধি এন্ড ব্লকটা নেই, ব্লক নেই, ব্লক ছেড়ে দেবেন প্লিজ। এই অবধি মানে এই জায়গাটার এন্ড, এখানে খুবই সুন্দর হাওয়া দেয়, তোমার জলটাকে এখানে জাস্ট দাঁড়িয়ে দেখবে আর হাওয়াটা দেবে, জাস্ট ওয়াও, কিছু বলার নেই, এটা জাস্ট হাওয়া খাও। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো কীভাবে তোমরা বাইক রেন্ট নিতে পারবে, খুবই কম একটা মানে কম কস্টে, বেশি লাগে না, তো সেটা কীরকম কী সব জানতে গেলে তোমরা কমেন্টটা করে দাও, একটা ভিডিও তাহলে বানিয়ে দেবো যে রেন্টেড বাইক কী করে নিতে হবে আর কোথায় পাবে তুমি সেটা। এবার ইকো পার্ক থেকে আমি বেরিয়ে গেছি, এবার যাচ্ছি বাড়ির দিকে, মিষ্টি হাব, সাইক্লিং করে এখানে ঢুকে একদম স্যাটা স্যাট খেয়ে না তাহলেই। মারাত্মক ফাঁকা, মানে তোমরা দেখো খুব কম ভেহিকেলস আছে, সাইকেল একটা দুটো আমি চালাচ্ছি, এদিকে আছে আর কিছু দেখতে পাচ্ছি বলে তো মনে হয় না, একটা বাইক গেল, খুবই ফাঁকা। আজকে আর এর থেকে বড় করছি না, এইটুকুনি থাক ব্লগটা, তো সেগুলোই তোমাদের দেখালাম আজকে, কোথায় কোথায় যাই, কী কী করি, কী কী এক্সপিরিয়েন্স করলাম, কতটা খালি সবই বললাম। তো সেরকম ভাল লেগে থাকলে ভিডিওটা লাইক করে দাও, এতক্ষণ যদি থাকো তো থ্যাংক ইউ, খুবই ভাল লাগলো এটা জেনে যে এখন অবধি তুমি দেখছো ভিডিওটা। সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকো, কমেন্ট করে দাও তোমাদের যেটা বললাম। দিস ইজ দ্য বস অন দ্য হুইলস,
signing off.